যখনই ট্রান্সফর্মার দিয়ে এই আইপিএসটা তৈরি করবেন, মিশুগারি ট্রান্সফর্মার দিয়ে এই মসফেট মিনিমাম 6 6 12টা দেবেন। তো এখন বিষয়টা হলো আমাদের কিন্তু এখন কারেন্ট গেছে, কারেন্টের বৈদ্যুতিক লাইন নাই। আর এখানে দেখুন আমাদের ফ্যান চলতেছে, প্লাস 2টা টিউবলাইট জ্বলতেছে, এবং আমার সোল্ডারিং আয়রন যতগুলাই আছে আমার দোকানে সবই জ্বলে। প্লাস এ জায়গায় একটা 100 ওয়াটের ভাল্ব আছে, এই আমি এই ভাল্বটাও একটু আপনাদের চালু করে দেখাই। তো এরপর আরও একটা কথা আছে, এটা দিয়ে কিন্তু আমার বাসা প্রায় 100 গজ দূরে। এই 100 গজ দূরে আমার বাসায়ও আমি লাইন নিয়েছি। এই কথাগুলোর মানি হলো এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আপনি কিন্তু তৈরি করতে পারবেন আইপিএস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নূতন একটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। ভিউয়ার্স, আমার এই ভিডিওটা করতে বেশি একটা ইচ্ছাও হয় নাই, তারপরেও আপনাদেরকে শুধুমাত্র 2টা কথা বলার জন্য এই ভিডিওটি আমি তৈরি করছি। এই ভিডিওটা আমরা দীর্ঘ আরও 2টা দিয়েছি, মিশুগারি ট্রান্সফর্মার দিয়ে কীভাবে আইপিএস তৈরি করতে হয়। তো এখন বিষয়টা হলো আমাদের কিন্তু এখন কারেন্ট গেছে। আমি আমার মিটারটা দেখাই, আমার মিটারটা কিন্তু কোনো কারেন্টের বৈদ্যুতিক লাইন নাই। আর এখানে দেখুন আমাদের ফ্যান চলতেছে, প্লাস 2টা টিউবলাইট জ্বলতেছে, এবং আমার সোল্ডারিং আয়রন সহ যতগুলাই আছে আমার দোকানে সবই জ্বলে। প্লাস এ জায়গায় একটা 100 ওয়াটের ভাল্ব আছে, এই আমি এই ভাল্বটাও একটু আপনাদের চালু করে দেখাই। তো এরপর আরও একটা কথা আছে, এটা দিয়ে কিন্তু আমার বাসা প্রায় 100 গজ দূরে। এই 100 গজ দূরে আমার বাসায়ও আমি লাইন নিয়েছি। এই কথাগুলোর মানি হলো এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আপনি কিন্তু তৈরি করতে পারবেন আইপিএস। একটা চার্জার যদি পুড়ে যায়, চার্জারটা একদম যদি হাই রেটেও কিনেন 500 টাকা দিয়ে একটি পুরাতন চার্জার আপনি কিনতে পারবেন, তারপরে এই ট্রান্সফর্মারটা আপনি তৈরি করতে পারবেন। এবং আমি আপনাদের দেখাই, এই যে সার্কিটগুলো দেখেন না, এই সার্কিটগুলো কিন্তু একদম ফেলে দেওয়া সার্কিট, মানে আমি একদম পুরাতন জিনিস দিয়া, যেহেতু ট্রান্সফর্মারটা অকেজো হয়ে যাওয়া একটা ট্রান্সফর্মার, এটাকে আমি বাধাই করে নিছি, এবং এই যে আইপিএসের সার্কিটগুলো সার্ভিসিং করে নিছি। তো এভাবে আপনারা বাধাই নাই করলেন, সার্ভিসিং নাই করলেন, আমি কিন্তু দেখাইছি যে ট্রান্সফর্মার যে তার আছে ওই তার দিয়েও কিন্তু বাধাই করা যায়। তবে আমি 1500 ওয়াটের তৈরি করলাম বিধায় এই তারটা কিন্তু আমি ডাবল করে 14 নম্বর তার ডাবল গেজে বাধাই করছি, যার ফলে আমাদের ভোল্টেজটা অধিক পরিমাণ আসে। এটা দিয়ে আপনি কম্পিউটার চালাইতে পারবেন, এটা দিয়ে আপনি 8 থেকে 10টা লাইট এবং মিনিমাম 8টা ফ্যান চালাইতে পারবেন এই আইপিএসটা দিয়ে। তো বিষয়টা হলো আপনি কম খরচে পাইতেছেন, কম খরচে মানে আমাদের এই আইপিএসটা যদি সম্পূর্ণ কমপ্লিট তৈরি করি 3 থেকে 3500 টাকা যায় আমাদের খরচ, এভাবে বিকট মাধ্যম নিয়ে আমরা তৈরি করলে। আর যদি আমরা ওই আগের মতো আইপিএস তৈরি করতে যাই, আইপিএসের খালি কোর যে কোর আইপাতি আর ইপাতি, এটা যদি আমরা 7 থেকে 8 কেজি পাত্তি কিনি, 200 টাকার উপরে এখন ওই পাত্তির কেজি, আর সেই অনুযায়ী যদি আমরা পাত্তির হিসেবটা করি তাহলে 1600 থেকে 1700 টাকা ট্রান্সফর্মার কোরের দাম আসে, এবং ওইটা বাদাই করতে আরও 2000 টাকা যাবে, এবং 4000 টাকা প্রায় 1500 ওয়াটের ট্রান্সফর্মার দাম পড়ে যাবে। এই গেল এক সাবজেক্ট। দ্বিতীয়ত
আপনি যখনই ট্রান্সফর্মার দিয়ে এই আইপিএসটা তৈরি করবেন, মিশুগারি ট্রান্সফর্মার দিয়ে এই মসফেট মিনিমাম 6/6 12টা দেবেন। এই গেল এক। দ্বিতীয়ত আপনার এই যে কানেকশনগুলো আমরা টানছি, ওয়্যারিংগুলো, এই ওয়্যারিংগুলো আপনারা খুব ভালো তার দিয়ে টানবেন, যাতে 1500 ওয়াটের ক্ষমতা ওই তার দিয়ে ওই অ্যাম্পিয়ারটা পায়। এ জায়গায় আমি যে ডিসি কেবলটা দিছি, এই ডিসি কেবলটা আমাদের প্রায় 45 অ্যাম্পিয়ারের বা 40 অ্যাম্পিয়ারের, এটা আমাদের যথেষ্ট। তো এইভাবে আপনারা এই মিশুগারির ট্রান্সফর্মার দিয়ে আইপিএস তৈরি করতে পারবেন খুব সহজেই। আমি পর্যাপ্ত কমেন্ট যদি আপনাদের পাই, তো সেক্ষেত্রে আমি কথা দিলাম, আবারও A to Z কাজটা আপনাদের একবার দেখাইছি, আরও একবার দেখাবো। আগে দেখাইছি অ্যালমোনিয়াম দিয়ে, এবার দেখাবো আপনাদের তামার কয়েল বা দিয়ে কীভাবে বাঁধতে হয় মিশুগারির ট্রান্সফর্মার দিয়ে আইপিএসের ট্রান্সফর্মার। তো এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ESB বাংলা চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ, খোদা হাফেজ।